চারে বারোটা অঙ্ক আছে, যে কোনো দশটা করতে হবে, 2 মার্ক্স করে। আগের অঙ্কগুলো 1 মার্ক্স করেছিল, এগুলো 2 মার্ক্স করেছে, একটু হয়তো করতে হবে, লিখতে হবে, করতে হবে। করে যায় কত টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 3,528 টাকা? আমরা এটা সূত্র দিয়ে করব, বিভিন্ন রকম ভাবে করা যায়, আমরা সূত্র দিয়ে করব। চক্রবৃদ্ধি সূত্র আমরা জানলো, সর্বনিম্ন হচ্ছে 3 × 1 + RY, সর্বনিম্ন কত মনে আছে তো? চক্রবৃদ্ধি সারে এটা হচ্ছে টি, বারবার লেখা হচ্ছে 1 + R/100 একুশের কুড়ি স্কোয়ার পরটা দিয়ে কি হচ্ছে বাদটা? ঠিক আছে, ওই লিখেছিলাম পি 21² এবার কাটাকুটি করলে কি পাওয়া যায় আমরা? কাটাকুটি করে লিখে করতে দেখো, 21 এর 20 মানে 21 এর 20 স্কয়ার মানে কত? 21 এর 20 × 21 তাহলে সেটা বাদিতে আছে, এটা ডান দিকে আছে, গুণ হবে, এটা গুণ আছে, এটা ভাগ হবে। তারপর কাটাকুটি করতে করতে দিয়ে দিয়েছে, যেহেতু 35 28 আছে, তারপরে 7 দিয়ে ভাগ করলে মিলে পেয়ে, সেই জন্য 7 দিয়ে কাটাকাটি করে করে সাত দিয়ে 3 দিয়ে 2 দিয়ে দিয়ে 8 ফুটে থাকে, 20 20 হচ্ছে 3000। এখানে 21 সাল দেখো, 5 × 35 4 × 28 তার মানে এটা নিঃসন্দেহে 7 দিয়ে ভাগ করে নেবে। একটি ব্যবসায়ী ABC একটি ব্যবসায় এত অনুপাতে মূলধন দেয়, মোট লাভ হলে B লভ্যাংশ কত? ১/৪:১/৬:১/৫ যেটা আমরা ফ্র্যাকশন দিয়ে করতে অসুবিধা হয়, পূর্ণ সংখ্যায় আনছি, তার জন্য আমরা 4 × 6 = 5 হচ্ছে 60, 60 দিয়ে গুণ করছি সকলে, 4 × 6 = 10 হচ্ছে 60, আর প্রত্যেকে আমরা 60 দিয়ে গুণ করছি, 5 × 60 = 60, 6 × 4 = 60। ফ্র্যাকশন দিয়ে করা মুশকিল, তাহলে বি কত আছে? 10/15·20 = 25, তারপরে 37, 10 এর 37, বি পাবে 1000। তাই তো, এটা কি করে হলো? 10/টোটাল 15 + 10 এ কত পাবে বলতো? এ পাবে 15, যদি দরকার নেই, / 37। সি কত পাবে? 12/37 রেশিও প্রপোর্শন দিয়ে করতে হবে। ওকে, let's move to the next one. এখানে কি বলেছে? a+1/b is equal to 1 and b+1/c is equal to 1 to 1, তাহলে c+1/a কত? হ্যাঁ, মুখে মুখে করা যেটা 1 হবে, যাই হোক সেটা করে দরকার নেই,
আরে লাল কালি আছে আপনি কিন্তু মোছো না তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে তাই তো মুছে দিই আমরা বুঝতে পারছো a plus 1 by 3 is equal to 1 এটাতে আমরা পাচ্ছি b মানে হচ্ছে 1 minus 1 by c তাহলে c minus 1 by c আমাকে c আর এর মধ্যে মান বার করতে বিটাকে আমরা এলিমিনেট করতে মোর ব্যক্তিগত বক্তব্যটা কি না কোন রকমে বিটাকে বাদ দাও তাহলে কি হবে a মানে হচ্ছে 1 minus 1 by b তাহলে 1 minus বিটা এখানে আপনি বিটা লিখলাম a ভ্যালুটা বেরিয়েছে তা বিয়োগ করলাম c minus 1 minus c এই করলাম এটা হচ্ছে তাহলে 1 by a is equal to minus c minus 1 আর c টা উপরে ধরে theta is equal to pi by 4 হলে দেখো sin 2 theta is equal to 2 sin theta cos theta theta pi by 4 তাহলে 45 তাহলে 2 theta is 90 sin 90 is equal to 1 আর ডান দিকটা 1 বেটা এখানে মান বসাতে হবে আর কিছুই না sin 90 is equal to 1 sin 45 is equal to 1 by 2 এই দুটো আমার জানা sin 45 cos 45 দুটোই হচ্ছে 1 by 2 बस मन मुश्किल हुई है 91 बेटा 1 by 2 1 by 2 हाफ तो माने 1 पूरी की सो इगले का भी नंबर तुले ना हो वो किछु अटके ना सुई जा सके ये हम सुई जा सके चिंता किछु नहीं মিনিট অর্ধগুলোকে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 108 পাই বর্গ সেন্টিমিটারের আয়তন কত হবে মনে করে আর ব্যাসার্ধ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত 3 পাই আর স্কয়ার সেটা হচ্ছে 108 পাই সেখানে আমরা পাচ্ছি পাই পাই কেটে যাচ্ছে তাই তো দুদিকে দেখো পাই পাই আর সব কেটে যাচ্ছে এই পাইটা ঠিক আছে এখানে পুরো মোটর এক জায়গায় পড়ে যাবে
ওকে পরটা দেখি আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট 5 গুণ উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত? মনে করি তিনটা উচ্চতা এল, ওখানে লাল দাগটা কিছু নেই, ওটা আগে ব্যাসার্ধ আর ভূমির ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল লিখলে আমরা এটা আমরা পাচ্ছি। পাঁচতলের ক্ষেত্রফল রুট 5 ভূমির ক্ষেত্রফল, মানে এল কি দাঁড়াচ্ছে, এল হচ্ছে রুট 5 আর। ঠিক আছে, এবার শঙ্কুর ক্ষেত্রে আমরা জানি আমাদের এইচটা দরকার, তাই তো? হাইটটা বার করতে হবে, হাইটটা কত, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, তাহলে আমরা জানি এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ। ঠিক আছে, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আমরা আগে দেখেছি আগের স্লাইডে এল ছিল রুট 5 বার, তাহলে এল স্কোয়ার কত, 5 কেন বললাম এটা, কারণ বর্গ বর্গগুণ নিলে প্লাস মাইনাস হওয়ার কথা, তাহলে প্লাসটা কেন নিচ্ছি, রেশিওটা নেগেটিভ হতে পারে, এ হচ্ছে পুরো। ঠিক আছে, পরটা করি, হচ্ছে ফর্মুলা গুলো দেখো, পাঁচ ঠিক আছে, চার শেষ কিছু অঙ্ক